দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা খুকুমনির উন্নত চিকিৎসার জন্য পাশে দাঁড়ালেন মেয়র লিটন রাজশাহীর পবা উপজেলা ইউএনওর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নওয়া হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাইকেল র্যালি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতা ও রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকি অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সাত নং ওয়ার্ডের বারান্দায় চিকিৎসাধীন ছিলেন খবর পেয়ে খুকির জন্য হাসপাতালের বেড সহ উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম জামাল লিটন সোমবার বিকেলে রাশিক মেয়রের পক্ষে মেয়র পত্নী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নারী নেত্রী শাহিন আক্তার রেনি হাসপাতালে খুকিকে দেখতে যান এ সময় খুকির জন্য বেড সহ উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন ও তাকে আর্থিক সহায়তা প্রদান করেন বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনির উপস্থিতিতে হাসপাতালের বারান্দা থেকে দিল আফরোজ খুকিকে সাত নং ওয়ার্ডের তেরো নং পেইং বেডে স্থানান্তর করা হয় এ সময় সমাজসেবী শাহিন আক্তার রেনি বলেন খুকির অসুস্থতার খবর শুনে ঢাকায় অবস্থানরত রাশিক মেয়র লিটন তার উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন খুকির উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে করণে মেয়র রামেক হাসপাতালের পরিচালকের সঙ্গে ফোনে কথা বলেছেন হাসপাতালে খুকির জন্য বেড সহ উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আমরা সবসময় খুকির পাশে আছি তিনি আরো বলেন খুকুমনি হচ্ছে আমাদের নারী সমাজের সম্পদ ও অনুপ্রেরণা সে রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে পত্রিকা বিক্রি করে এবং সেই আয় থেকে সংসার চালায় প্রধানমন্ত্রীর তার সালে খুকু শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয় সংগ্রামী এই নারীর দুঃসময়ে আমাদের সকলে তার পাশে দাঁড়ানো উচিত দিল আফরোজ খুকি রাজশাহী মহানগরীর একমাত্র নারী সংবাদপত্র বিক্রেতা বয়স প্রায় ষাট বছর দিনভর পরিশ্রম করলেও অনেক কষ্টের দিন যাপন করেন 2020 সালে সোশ্যাল মিডিয়ায় খুকির জীবন সংগ্রামের একটি ভিডিও প্রকাশ পাওয়ার পর বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন খুকির পাশে দাঁড়ায় দুই সালে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পান দিলাফরোজ খুকি রাজশাহীর পবায় আদালতের আদেশ অমান্য করে পাঁচ শতাধিক কৃষকের ফসল তোলার রাস্তা বন্ধ করে আবাসন প্রকল্প নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলা ইউএনও লক্ষ্মী চাকমার বিরুদ্ধে সোমবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছে বিক্ষুব্ধ কৃষকেরা এসময় সময় তারা নির্মাণ কাজ বন্ধের দাবি জানান উপজেলা কামকুড়া ইউনিয়নের দেশলাপাড়া গ্রামের কাদিপুর মৌজায় কাঁচা রাস্তার উপর গৃহহীনদের আবাসন প্রকল্পের বাড়িগুলো নির্মাণ করা হচ্ছে এতে জমির ফসল ঘরে তুলতে কৃষকদের চরম বিরম্বনায় পড়তে হবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষ গোলজার হোসেন তিনি জানান মাস আগে ওই কাঁচা রাস্তার ওপর ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণের জন্য প্রাথমিক জরিপ করা হয় তখন স্থানীয় কৃষকেরা ইউএনও সমস্যাগুলো জানালেও তিনি কিছুতেই কর্ণপাত করেননি এ নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে মামলা হলেও গত দুই নভেম্বর নালিশি সম্পত্তিতে ঘরবাড়ি নির্মাণ করা বা নির্মাণের অনুমতি প্রদান করা থেকে বিরত থাকার জন্য নিষেধাজ্ঞা জারি করেন আদালত সে সময় কাজ বন্ধ থাকলেও আদালত শীতকালীন ছুটির সুযোগে পুনরায় কাজ আরম্ভ করেন তিনি এটি সম্পূর্ণ বেআইনি এবং আদালত অবমাননা সামিল তিনি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান নগা হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা বর্ণাঢ্য সাইকেল র্যালি ও নারীদের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে রবিবার সামাজিক সাংস্কৃতিক সংগঠন নওগা একুশে পরিষদের উদ্যোগে এর আয়োজন করা হয় নওগা কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক এ সময় তার সাথে ছিলেন একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারিক হানাদার মুক্ত সভাপতি সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক এরপর বর্ণাঢ্য সাইকেল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালি শেষে নারীদের প্রীতি ফুটবল খেলা কেডি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় উনিশশো সালে ১৬ ডিসেম্বর সারা দেশে বিজয় দিবস পালিত হলেও দেশ স্বাধীনে দুদিন পর ১৮ ডিসেম্বর নওগাঁকে হানাদার মুক্ত ঘোষণা করা হয় এই দিন প্রায় দুই হাজার পাকিস্তানি সেনা নওগাঁর যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে আর এর মধ্য দিয়ে হানাদার মুক্ত হয় নওগাঁ হানাদার বাহিনী এবং তাদের দোসররা নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় পিএন উচ্চ বিদ্যালয় এবং গার্লস স্কুলে তারা জড়ো হয়েছিল এবং তারা স্যারেন্ডার করতে অস্বীকৃতি জানায় এবং সর্বশেষ সতেরো তারিখে তারা মারমুখী হয়ে সেলিং এবং গোলাগুলি শুরু করে এই সময় মিত্রবাহিনীর মেজর পিপি রায়ের নেতৃত্বে এবং বালুঘাট থেকে আর একটা টিম আসার আসার ফলে এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে চারিদিকে যখন আক্রমণ শুরু হয় তখন তারা বাধ্য হয়ে স্যারেন্ডার করে এই হিসাবে নগা হানাদার মুক্ত দিবস হয় বিজয় দিবসের দুই দিন পরে ডিসেম্বর নোয়াখালীর সেনবাগে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল রোববার বিকেল চারটার দিকে উপজেলার ছাতারপায়া ইউনিয়নে চার নং ওয়ার্ডের পশ্চিম ছাতারপায়া গ্রামের নিহতের শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয় এ ঘটনার পর থেকেই পলাতক শ্বশুরবাড়ির লোকজন নিহত গৃহবধূ নাসরিন আক্তার ওই এলাকার জহিরের স্ত্রী এ ঘটনায় স্বামী শ্বশুর শাশুড়ি ও দেবরের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার লিখিত অভিযোগ দিয়েছেন নিহতের পিতা সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন পাটোয়ারি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সোমবার সকালের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ পঞ্চাশ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে নিহতের পিতা সোনাইমুড়ি উপজেলার বারগাঁও ইউনিয়নের কাশীপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেন বাদী হয়ে এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নিহতের স্বামী সহ তার পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ওসি সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নাটোরের সুফল ভোগীদের বাড়ন্ত ভেড়া ও সাইকেল বিতরণ করা হয়েছে এ উপলক্ষে সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে এই ভেড়া ও সাইকেল বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি জোবাইর হাবিব সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল সাকিব বাকি মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল সহ অন্যান্যরা এ সময় বিশ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্রছাত্রীদের মধ্যে বিশটি বাইসাইকেল ও দুইশো জন সুফল চাষীর মাঝে চারশো ছত্রিশটি ভেড়া বিতরণ করা হয় পরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রীও বিতরণ করা হয় পরে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ঘটিয়ে মেধাবী জাতি গঠনের লক্ষ্যে নাটোরে দুই দিন ব্যাপী চুয়াল্লিশতম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন উপজেলা প্রশাসন আয়োজিত দুই দিন ব্যাপী এই মেলার নাটোর সদর উপজেলার পনেরোটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর প্রকল্প মেলায় প্রদর্শিত হচ্ছে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ